এই দুটি চোখ কেবল যা শারীরিক সেটাই দেখতে পারে। তৃতীয় চোখ হলো এক অন্তরে থাকা চোখ। আপনার লালসা, আপনার বাসনা কখনোই বাইরে থেকে আসেনি, সর্বদা ভেতর থেকে এসেছে। লালসা মানে আপনার মধ্যের এক অসম্পূর্ণতা এবং কিছু পাওয়ার বাসনা। যখন আমরা শিব বলি, শিব শব্দটি সমার্থক হয়ে উঠেছে তৃতীয় চোখের সাথে। এই তৃতীয় চোখ, এর মানে হল এই দুটি চোখ শুধু বাইরের জিনিস দেখার জন্য। এই দুটি চোখ আপনাকে দেখাতে সক্ষম এই অস্তিত্বের শারীরিক রূপ। শুধুই যা দৈহিক সেটাই দেখাবে এই দুটি চোখ। তৃতীয় চোখ হল এক অন্তরে থাকা চোখ। এটা আপনার কপালে ফুটে উঠবে না। তৃতীয় চোখ হল এক চোখ যা ভেতরের দিকে দেখে। কিন্তু আপনারা গল্প শুনে থাকবেন, শিব তার চোখ খুলল এবং কামকে ভস্ম করে দিল। ভারতে প্রেম আর কামের দেবতা রয়েছে যার নাম কামদেব। কামের অর্থ হল লালসা, যেটার আপনি সাধারণত মুখোমুখি আসতে চান না, তাই সেটাকে ভালোবাসার নাম দেন। হ্যাঁ, কারণ আপনার একটু সৌন্দর্যবোধের প্রয়োজন এটার প্রতি। তো সে একটি গাছের পেছনে লুকিয়েছিল এবং শিবের বুকে একটি বান মারে। বানটা শিবের লাগে এবং তাতে তিনি একটু বিরক্ত হন। তারপর তিনি দেখেন সেটি কামদেব। তিনি বুঝলেন এটা তারই ভেতরের কাম যা বেরিয়ে এসেছিল। তখন তিনি তার তৃতীয় নেত্র খুললেন, এক জ্বলন্ত নেত্র, এবং কামদেবকে ভস্ম করে দিলেন। সে গাছের পেছনে লুকিয়েছিল, তা সত্ত্বেও সে পুড়ে ছাই হয়ে গেল। তারপর শিব সেই ছাই হাতে নিয়ে, যা কামদেব ভস্ম হয়ে তৈরি হয়েছিল, তা লাগিয়ে নিলেন, যে এর সাথে এগুলো এখানেই সমাপ্ত ভালোর জন্য। সাধারণত এই গল্পটাই লোকেরা শুনে থাকেন, কিন্তু আপনি আমাকে বলুন, আপনার কামবাসনা আপনার মধ্যে তৈরি হয় নাকি গাছের পেছনে? হ্যাঁ, আপনি গাছের আড়ালে যেতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু কামের উৎপত্তি কোথায়? আপনার মধ্যেই। কামনা বাইরে কোথাও ঝুলছে না। একজন সুন্দরী মহিলা অথবা একজন সুন্দর লোক ওখানে বসে আছে বলে যে আপনার বাসনা আসে তা নয়, কারণ এই বাসনা, এই কাম ভাবনা আপনার মধ্যেই আছে। তাই তিনি তার তৃতীয় চোখটি খুললেন এবং নিজের মধ্যের কামকে জ্বালিয়ে দিলেন। বাইরে যে দাঁড়িয়েছিল তাকে নয়, কারণ সে কোনো সময় বাইরে দাঁড়িয়ে ছিল না। দয়া করে এটার দিকে নজর দিন আর দেখুন, আপনার লালসা, আপনার বাসনা কখনোই বাইরে থেকে আসেনি, সর্বদা ভেতর থেকে এসেছে। তো তিনি তার তৃতীয় নেত্র খুললেন, এই দিকে নয়, ভেতরের দিকে। তারপর তিনি দেখলেন এই কামবাসনা, যার মৌলিক অর্থ হল কিছু জিনিস আপনার মধ্যে নির্মিত আছে যা আপনাকে অসম্পূর্ণ বোধ করায়, তাই আপনার মনে হয় আপনি সম্পূর্ণ হবেন কেবল কোনো কিছুর বা কারোর দিকে এগিয়ে গেলে। লালসা কেবলমাত্র বিপরীত লিঙ্গের ব্যাপারই নয়, কেনাকাটি করাও লালসা, কারণ আপনাকে কোনো কিছুর দিকে যেতে হবে, তবেই জীবন সম্পূর্ণ হবে। প্রত্যেকটি ইচ্ছাই হল লালসা, কারণ ওটা ছাড়া আমি বাঁচতেই পারবো না। আমার ওটা চাই, কারণ একমাত্র ওটা পেলেই এটা সম্পূর্ণ হবে। এটা হতে পারে একটি জিনিস, কোনো পদ, হতে পারে শক্তি, হতে পারে যৌনতা, যাই আসে না ওটা কি। মৌলিক অর্থে লালসা এমন কিছু যা আপনার মধ্যে এক অসম্পূর্ণতার ভাব আনে, এমন এক বাসনা জাগায় যে আপনার মনে হয় ওটা না পেলে আমি সম্পূর্ণ নই। তাই তিনি নিজের ভেতরকার কামকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেন। তিনি কামকে পুড়িয়ে ফেললেন আর তারপর ঘামের পরিবর্তে তার শরীরের সব ছিদ্র দিয়ে ছাই বেরিয়ে আসতে লাগল। এটা হলো যোগমতের গল্প। সাধারণ মানুষকে বলা গল্পটি হল সে গাছের পেছনে লুকিয়েছিল এবং তিনি তাকে ভস্ম করে দেন, তৃতীয় চোখটি খুলে ভস্ম করে দেন,
এবং তারপর সেই ছাই তুলে নিয়ে সারা শরীরে লাগিয়ে নেন। যৌগিক মতের গল্পটি হল কাম ওনার মধ্যে জেগে উঠেছিল, তিনি তার তৃতীয় চোখ খুলে তাকে ভস্ম করে দিলেন, আর তারপরে ছাই ধীরে ধীরে তার সারা শরীর থেকে বেরিয়ে এলো, এটা বোঝানোর জন্য যে সব কিছু শান্ত হয়ে গেছে। আপনি যা কিছু নিজের সত্তা বলে জানেন তাকে মরতে হবে। যখন আমি বলি মৃত্যু, সেটা শারীরিক মৃত্যু নয় যেটা সমস্যা। প্রশ্নটা হলো আপনি নিজের সত্তা হিসেবে যা কিছু জানেন সে সব কিছুকে এখনই হারানো, আপনার পরিচয়, আপনার ব্যক্তিত্ব। একবার আপনি যদি একক হতে শেখেন, আপনার শারীরিক এবং মানসিক গঠনের বাইরে, তার মানে আপনি ঠিক দিকে আছেন। এটাই মরেও বেঁচে থাকার অর্থ। সুতরাং আপনি যদি একক হতে জানেন, অবশ্যই শারীরিক এবং মানসিক গঠনতন্ত্র ছাড়াই আপনি মরেও বেঁচে আছেন। আপনি যদি মরেও বেঁচে থাকেন, আপনার অস্তিত্ব তাহলে চিরস্থায়ী। সময় এসে গেছে আপনার মরেও বেঁচে থাকার, যাতে আপনার অস্তিত্ব চিরস্থায়ী হয়।